বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ধানমন্ডিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট। বিমানবন্দরে গান স্যালুট। সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতার জন্মদিনের উৎসব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা পরিস্থিতি ভালো হলে খুলে দেয়া হবে স্কুল। টুঙ্গিপাড়ায় ভার্চুয়ালি যোগ দিয়ে বললেন প্রধানমন্ত্রী, আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 101 বার তোপধ্বনিতে শুরু হলো মুজিব শতবর্ষের আনুষ্ঠানিকতা। শত বছর আগে এই দিনে জন্মেছিলেন যে মহানায়ক, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। দিনের শুরুতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বস্তরে মানুষের জন্য খুলে দেয়া হয় 32 নম্বরের ফটক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় সামরিক বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। গার্ড অব অনারের পর সবার উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় একঝাঁক সরকার ও রাষ্ট্রপ্রধানের সফরের প্রথম দিনে এলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গান স্যালুট আর গার্ড অব অনারে সম্মান জানানো হয় এই অতিথিকে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ও ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এই অতিথি রাষ্ট্রপ্রধান। ওমর ফারুক ও ফেরদৌস লিপিকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির পিতার জন্মদিনে তার প্রতি ভালোবাসা জানাতেই 10 দিনের উদযাপন আনুষ্ঠানিকতায় অংশ নিতে ঢাকায় এলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। বুধবার সকাল 8:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VVIP টার্মিনাল সেজেছিল এই অতিথি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে প্রথা অনুযায়ী 3 দিনের সফরে আসা প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ ও মালদ্বীপের ফার্স্ট লেডি ফাজনা আহমেদকে বরণ করে নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা হামিদ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সালাম জানানো হয় দুই রাষ্ট্রপ্রধানকে, দেয়া হয় গান স্যালুট। পরে গার্ড পরিদর্শন করেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। চৌকস দল সামরিক কায়দায় সম্মান জানায় এই অতিথিকে। প্রথা অনুযায়ী সেখানে একটি বকুল গাছের চারা রোপণ করে পরিদর্শন বইয়ে লিখে যান স্বাধীনতা অর্জনে বাংলাদেশের ত্যাগ আর বীরত্ব গাঁথা। পরে ফার্স্ট লেডি ফাজনা আহমেদকে সঙ্গে নিয়ে মুক্তির মহানায়ককে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরে আসেন ইব্রাহিম সলিহ। এ সময় তার সাথে ছিলেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা। শ্রদ্ধা জানানো শেষে মালদ্বীপের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। শেখ রেহানাকে নিয়ে ঘুরে ঘুরে তিনি দেখেছেন জাতির পিতার রেখে যাওয়া অগণিত স্মৃতি। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় যোগ দেবেন ইব্রাহিম সলিহ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। এছাড়া 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে বিকেলে।
সেসব খবর জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাব তার কাছে। লিপি, রিচার্ড, 10 দিন ব্যাপী যে রাষ্ট্রীয় আয়োজন, সে আয়োজনের মধ্য থেকে কিন্তু শুরু হয়েছে জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা দেখেছি যে সকাল 6:30 প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তারপর সকাল 10:30 একটু আগে কিন্তু মালদ্বীপের যে প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছেন এই বর্ণাঢ্য আয়োজনে যোগ দিতে, তিনি কিন্তু বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, বঙ্গবন্ধুর যে জাদুঘর আছে সেটি পরিদর্শন করেছেন এবং তারপরেই কিন্তু সর্বস্তরের মানুষের জন্য এই 32 নম্বর প্রতিকৃতিটি খুলে দেওয়া হয়। এবং আমরা দেখেছি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ফুল দিয়েছেন এবং বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান কিন্তু এখন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। আর যদি বলি যে এই 10 দিন ব্যাপী যে রাষ্ট্রীয় আয়োজন, সেই আয়োজনে কিন্তু আপনারা জানেন যে সবচেয়ে বড় যে আয়োজন, সেই আয়োজনটা বিকেল 4:00 জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হবে। সেখানে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ যে অতিথিরা এসেছেন তারা, এবং সেই আয়োজনটাকে কেন্দ্র করে কিন্তু বিশাল একটি প্রস্তুতি কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশের যে স্বাধিকার আন্দোলনের যে ধারাবাহিক আন্দোলন, সেই আন্দোলনের পাশাপাশি 50 বছরে বাংলাদেশের যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রা তুলে ধরা হবে। এবং এই আয়োজনে কিন্তু দেশি বিদেশি প্রায় 5,000 সাংস্কৃতিক কর্মী কিন্তু যোগ দেবেন এবং শুধুমাত্র প্যারেড গ্রাউন্ডে না, সারা বাংলাদেশে কিন্তু এই আয়োজন ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আপনি জানেন যে এই 10 দিনের আয়োজনে যে রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন তার মধ্যে 19 তারিখ আসবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আসবেন তিনি, তারপরে 22 তারিখ আসবেন নেপালের প্রধানমন্ত্রী এবং সবশেষ 26 তারিখ যোগ দেবেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই আয়োজনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিশাল প্রস্তুতি, সেই প্রস্তুতির আয়োজন চলছে এবং বিকেল 4:00 প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার ভাষণের মধ্য দিয়ে উদ্বোধন হবে। সেখানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য দিবেন মালদ্বীপের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সে আয়োজন শেষ হবে এবং সেখানে বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী তাদের বিভিন্ন কসরত অনুশীলন করে দেখাবেন। রিচার্ড, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে কয়েকদিনের তুলনায় রোগী বেড়েছে বেশ কয়েকগুণ। কোনো কোনো ক্ষেত্রে করোনার টিকা গ্রহীতারাও আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। বিশেষজ্ঞরা বলছেন টিকা নেয়ার পর স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত হওয়ার সংখ্যা থেকেই যাবে। তোহা খান তামিমের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবী কবির হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হন 14 মার্চ। স্বাস্থ্যবিধি মানলেও জনসমাগম এড়াতে না পারার কারণেই আক্রান্ত হন তারা, যদিও এর মাত্র 10 দিন আগে করোনার টিকা নেন তিনি ও তার স্ত্রী। আমরা তো ঠিকই সতর্কতার সাথে চলাফেরা করছি, সবসময় মাস্ক ইউজ করি, ফ্যামিলির সবাই ইয়া করে, কিন্তু কেমন করে কোথা থেকে কিভাবে কি হয়ে গেছে এটা তো আমরা মানে ভাইরাস তো এটা যেভাবেই কোনো না কোনোভাবেই আপনার ইফেক্ট হতে পারে। গত সপ্তাহেও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, যেখানে সক্ষমতার থেকে রোগীর সংখ্যা ছিল প্রায় অর্ধেক, 16 মার্চ থেকে হঠাৎ করেই 250 শয্যার এই হাসপাতালে রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় 339-এ। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই ফাঁকা নেই ICU। এর মধ্যেই খুব দ্রুত সব মানে বেড়ে যাচ্ছে রোগী, এবং ওনারা অনেক ফাঁকা জায়গাতে নতুন পরিষ্কার করে নতুন বেড দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন নেওয়ার পর স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবারও করোনায় আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। আমরা যখন সেকেন্ড ডোজ নেব সেটা তো দেবো আমরা 2 মাস পরে, 8 সপ্তাহ পরে, সেটা তো দেরি আছে, তখন কিন্তু আরও অ্যান্টিবডি ডেভেলপ করবে, তাতেও কিন্তু 100% প্রোটেকশন আসবে না। আমরা যে দেশে যে আমাদের দেশে যে টিকাটা দেওয়া হয় অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকা, 2টা টিকা নেওয়ার পরে কিন্তু 90% বা 92% বা 95% হবে প্রোটেকশন দিবে, 100% কিন্তু প্রোটেকশন দিবে না। সেই জন্য একটা কথা আমি বারবার বলি, টিকা নিলেও আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু মানতে হবে। দেশের বাইরে থেকে যারা আসছেন তাদের কঠোর মনিটরিংয়ের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনার কারণে স্কুলে যেতে না পারলেও ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে হবে, পরিস্থিতি ভালো হলে খুলে দেওয়া হবে স্কুল।
সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস 2021 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ সরকার। বিশেষ এই দিনটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবারও উদযাপিত হচ্ছে জাতীয় শিশু দিবস। মুজিব শতবর্ষে বিশেষ এই ক্ষণে দিবসটির আনুষ্ঠানিকতা হলো ভার্চুয়াল মাধ্যমে। টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে গণভবন থেকে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। তাকে সরাসরি না পাওয়ার আক্ষেপ সোনামণিদের কণ্ঠেও। আপনি যদি আমাদের কাছে থাকতেন আমাদের আরো অনেক ভালো লাগতো, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে অনেক মিস করছি। অনুষ্ঠানে আমার বঙ্গবন্ধু শিরোনামে শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেয়া হয়। শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মই যেন হয়েছিল দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শিশুদের মধ্যেই আগামী জাতির কাণ্ডারি খুঁজে নেয়ার চেতনা নিয়ে কাজ করছে সরকার। আমরা সরকারে আসার পর থেকে অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। জাতির পিতা যেমন শিশু অধিকার আইন করেছেন, আমরা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন করেছি, যেমন প্রতিবন্ধীরাও লেখাপড়ার সুযোগ পায়, খেলাধুলার সুযোগ পায়। করোনার এই বৈরী সময়ে গৃহবন্দী শিশুদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও পরামর্শ দেন সরকার প্রধান। আজকে শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের চালক হবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশে গড়ে তোলার সব রকম পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি এবং সে সমস্ত নীতিমালা প্রণয়ন করে রেখে যাচ্ছি। এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে, সেই সাথে খেলাধুলা তোমরা করতে পারবে এবং এখনও করতে পারো। পরে শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও মুজিব শতবর্ষ উদযাপনের খবর। বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়া সহ দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমান উড়িয়ে শ্রদ্ধা জানালো বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়া বিভাগীয় শহর সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হচ্ছে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এতে অংশ নেন সামরিক বেসামরিক বিভিন্ন সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বিস্তারিত রিপোর্টে। গোপালগঞ্জ ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমানচিত্রে ফুটিয়ে তোলা হয় 100 সংখ্যা। বিষয়টি দেখে হাত ও পতাকা নেড়ে তাদের অভিবাদন জানান সাধারণ মানুষ। দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন। নিজেদের অধিকার আদায়ে গর্জে উঠেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিকে উপহার দিয়েছিলেন এক স্বাধীন মানচিত্র। জন্মের শতবর্ষ পরে নানা আয়োজনে তাকে স্মরণ করে খুলনার সামরিক বেসামরিক নানা শ্রেণী পেশার মানুষ। দিনভর নানা আয়োজনে অংশ নেয় শিশুরা। বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাস ও নৌবাহিনীর ইশাখা ঘাঁটি থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সেনা ও নৌবাহিনীর সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া নানা কর্মসূচি আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গাইবান্ধায় মুজিব পোশাকে সেজে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেয় শত শিশু। পরে জাতির জনকের শততম জন্মবার্ষিকী উপলক্ষে 100 পাউন্ডের কেক কাটে তারা। ময়মনসিংহের পুলিশ লাইনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পুলিশ কর্মকর্তারা। এ সময় বঙ্গবন্ধুকে সশস্ত্র সালাম জানানো হয়। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সংগঠন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, সিলেট ও ফেনী সহ সারা দেশে নানা আয়োজনে পালন করা হয় জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সাবিত সরোয়ার, সময় সংবাদ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার
ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে সাজসাজ্জব। 27 মার্চ তার সংক্ষিপ্ত সফরের সফল আয়োজন শেষে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রশাসন, নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মমতাজ আহমেদ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আগমনের পরদিন আগামী 27 মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে আসছেন। তার আগমন উপলক্ষে মন্দির সহ শ্যামনগরকে নানাভাবে সাজাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে সুবাহান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রস্তুত করা হচ্ছে 3টি হেলিপ্যাড। SSF এর তত্ত্বাবধানে র‍্যাব, বিজিবি ও পুলিশ সহ প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে মোড়ানো হচ্ছে পরিদর্শন এলাকা। ইতোমধ্যে র‍্যাবের মহাপরিচালক মন্দির এলাকা পরিদর্শন করেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে স্বাগত জানানোর জন্য। অত্যন্ত উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। যশোরেশ্বরী কালী মন্দিরটি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র একটি তীর্থস্থান। এর আগে অনেকেই আসছে এখানে ভ্রমণ করতে বা দেখতে, এবার আসছে আমাদের ভারত থেকে প্রধানমন্ত্রী, তিনি আসছেন, এটা আমাদের মানে খুব আনন্দের বিষয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দক্ষ রাজার কনিষ্ঠ কন্যার নাম ছিল সতীবালা। তিনি জন্ম থেকে মহাদেবের পূজারিণী ছিলেন। দক্ষ যজ্ঞে মহাদেবকে নিমন্ত্রণ না জানানোয় সতী দেহ ত্যাগ করেন। দুঃখ কষ্টে মহাদেব সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন দেবাদেব বিষ্ণুদেব এসে চক্রের মাধ্যমে সতীর দেহকে 51 টুকরা করে ফেলেন। সেই টুকরাগুলো যেখানে যেখানে পড়ে সেখানে একটি করে সতীপীঠ গড়ে ওঠে। তারই একটি রয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে। এটা আমাদের একটা তীর্থস্থান। বাংলাদেশে এরকম আরো 5টি তীর্থস্থান আছে। ভারতের প্রধানমন্ত্রী আসছেন এটা গর্বের, সেজন্য সবার মধ্যে আনন্দের জোয়ার বইছে বলে জানালেন মন্দিরের পুরোহিত। মায়ের আশীর্বাদ মনে হয় ওনার পরে কিছু দৃষ্টি গোচর হয়েছে। তা সব মিলিয়ে যশোরেশ্বরী এবং ঈশ্বরীপুর যশোরেশ্বরী দেবী মন্দিরে একটা আনন্দের রেওয়াজ বয়ে যাচ্ছে। হিন্দু মুসলমানের ভিতরে একই একটা আনন্দ প্রভাব বইছে। এই সফরকে সফল করতে সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে জেলা প্রশাসন দিন রাত কাজ করছে। নেওয়া হচ্ছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে এই বিষয়টিকে আমরা নিশ্চিত করছি, এটির সৌন্দর্য বর্ধন করা, সাতক্ষীরা জেলাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়। এই ধরনের একজন অতিথি এই পর্যায়ে এই জায়গায় হয়তোবা লাইফ টাইমে একবার আসে, তা আমরা আশা করব যে আমরা সবাই মিলে একটি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা করে তুলে এই সফরটা সফল করে তুলতে পারব। জেলা সদর থেকে 80 কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরটি প্রায় 300 বছর পুরনো। সময় সংবাদ, সাতক্ষীরা। কলকাতার বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার রুমমেট ছিলেন কংগ্রেস নেতা আব্দুস সাত্তার, আর সেই আব্দুস সাত্তারের বন্ধু ছিলেন নিহার রঞ্জন চক্রবর্তী। বন্ধুর বন্ধু শেখ মুজিবুর রহমানও তাই একসময়ে হয়ে ওঠেন নিহার রঞ্জনের কাছের মানুষ। কলকাতার বালিগঞ্জের বাসিন্দা প্রবীণ এই কংগ্রেস নেতা ও কলকাতার নামি ব্যবসায়ী কেমন আছেন এখন, কেমনই বা ছিল বঙ্গবন্ধুর সেই কলেজ জীবন? বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে সে খবরই তুলে এনেছেন সুব্রত আচার্য। 18/43 বালিগঞ্জ রোডের 3 তলার বনিদি বাড়ির বাসিন্দার খোঁজ মিলতেই মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব প্রেস এবং সঙ্গে ঢাকা থেকে আগত আরও একজন সংবাদকর্মীকে নিয়ে হাজির হয় সময় টেলিভিশন। বাড়ির উঠোন, সিঁড়ি থেকে চিলে কোঠায়, দেয়ালে দেয়ালে আভিজাত্যের ছাপ, দোতলায় বড় ঘরে বিশালাকৃতির টেবিলের এক পাশে বসেই কথা শুরু করি আমরা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তিনি বঙ্গবন্ধুর বন্ধু। কলকাতায় 1942 সাল থেকে 1947 সাল 5 বছর একসঙ্গে ছিলেন, করেছেন একসঙ্গে রাজনীতি, আড্ডা মেরেছেন কলকাতার অলিগলিতে। আমরা কথা বলে নেব সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
বন্ধুর সঙ্গে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করতেই নিহার রঞ্জন চক্রবর্তী ফিরে যান 1942 সালের স্মৃতিতে, বলেন লালবাজার অভিযানের কথা, বলেন কিভাবে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়েছিল, কতটা সাধারণ ছিলেন তিনি। বঙ্গবন্ধু আর উনি একই ঘরে থাকতেন, আব্দুল সাত্তার। উনি কি কংগ্রেস না ছিলেন? কংগ্রেস ছিলেন, ওই তো পরে আমাদের দুনিয়া। বঙ্গবন্ধু এরকম একটা রিলিজিয়াস অ্যাট দি সেম টাইম এত হিউম্যান কোয়ালিটি, অর্থাৎ এত নরম মন, ইমোশনাল, ভীষণ ছাত্রজীবনে উনি ভীষণ ইমোশনাল ছিলেন। বয়সে 2 বছরের ছোট হলেও পড়াশোনায় 2 বছরের বড় ছিলেন নিহার রঞ্জন চক্রবর্তী। বন্ধুসম হলেও বঙ্গবন্ধু বরাবরই তাকে শ্রদ্ধা করতেন, সেটি তিনি টের পান 1972 সালের যখন বঙ্গবন্ধু কলকাতায় এসেছিলেন, ঠিক তখনই। মেহেরপুরের মুজিবনগর সরকারের শপথ নেয়ার অনুষ্ঠানে কলকাতা থেকে 20টি গাড়ি ভাড়া করে নেতা নেত্রীদের পাঠানো, মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয় দেয়া, মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় মিত্রবাহিনীর সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন প্রবীণ এই কংগ্রেস নেতা। ওরা যাবে আর কি মুজিবনগর। কলকাতার বালিগঞ্জের বাসিন্দা এই নিহার রঞ্জন চক্রবর্তী 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। বাংলাদেশের জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে তিনি মনে করেন এই সময়টি সোনালী অধ্যায়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তার সামনে গিয়ে দাঁড়িয়ে আলিঙ্গন করতেন তিনি, এমনটাই প্রত্যাশা করলেন নিহার রঞ্জন চক্রবর্তী। কলকাতার বালিগঞ্জ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট, দেশব্যাপী আয়োজন। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।